যে কারণে আওয়ামী লীগের মনোনয়ন নিলেন গায়ক এসডি রুবেল। গায়ক এসডি রুবেল আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয়, বিভিন্ন সভা সমাবেশ ও সেমিনারে তাকে দেখা যায়। এবার সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র। ঢাকা আটাশর থেকে সংগ্রহ করা এই মনোনয়নপত্র এরই মধ্যে জমা দিয়েছেন তিনি। প্রথম আলোকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন এসডি রুবেল। সোমবার মনোনয়ন সংগ্রহ করেছেন, মঙ্গলবার জমা দিয়েছেন। মনোনয়নপত্র নেওয়ার কারণ হিসেবে বললেন, মুদ্রা কথা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত আছি। দেশাত্মবোধক গান তো দেশের সব শিল্পী কম বেশি করেন। ক্যারিয়ারের প্রথম দিকে কেউ নেই অ্যালবামে শিশু অধিকার নিয়ে গান করেছি। তার মানে আমার উদ্দেশ্য ছিল আমি বাঙালি সমাজের যত অনৈতিকতা ও অনাচার এসবের বিরুদ্ধে কথা বলে সুস্থ সমাজ তৈরি করার চেষ্টা করেছি। এখন আমি মনে করেছি যেহেতু দীর্ঘদিন সমাজকল্যাণমূলক কাজ করেছি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি সমাজসেবা করার সুযোগ পাই, তাহলে আমি অন্তত একজন অনৈতিকতা সম্পন্ন শিল্পী হিসেবে সাধারণ মানুষের দূরগুড়ায় সরকারের সহযোগিতা পৌঁছে দিতে পারব। এই কারণে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি। কোন ভাবচিন্তা থেকে সংসদ সদস্য হওয়ার দৌড়ে সামিল হয়েছেন জানতে চাইলে এসডি রুবেল বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষকে সঠিক পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব একজন রাজনীতিবিদ পালন করতে পারেন। শিল্পীর পাশাপাশি একজন রাজনীতিবিদ হিসাবে আমি সেই কাজটাই করতে চাই, তাই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সমাজের কোনো ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করতে চান, এমন প্রশ্নে এসডি রুবেল বলেন, আসলে সামাজিকভাবে যারা পিছিয়ে পড়ছে, যাদের যোগ্যতা আছে কিন্তু সুযোগ পাচ্ছে না, সেই সমস্যাগুলো নিয়ে আসলে কাজ করতে চাই। সেটা যে সেক্টরই হোক, আমি প্রতিটি সেক্টরে যারা পিছিয়ে পড়া মানুষ, সুযোগ বঞ্চিত মানুষ, তাদের নিয়ে পথ দেখানোর কাজটাই করতে চাই। গায়ক এসডি রুবেলের জন্মস্থান চাঁদপুরের শাহরাস্তি। চাঁদপুর সরকারি কলেজে এসএসসি শিক্ষার্থী থাকার সময় ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। চাঁদপুর শাহরাস্তি থেকে মনোনয়নপত্র না নিয়ে ঢাকা থেকে নেওয়ার প্রসঙ্গে বলে, আমি 30 বছর ধরে ঢাকার ভোটার। 1997-এ বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর থেকে আমি পুরো দমে ঢাকামুখী। জন্মস্থান চাঁদপুরের প্রতি সম্মান রেখে বলছি, যেহেতু এখন ঢাকার এই জায়গাতে বসবাস করি, 99% সময় ঢাকায় থাকি, আমার কাছে মনে হয় এই অঞ্চলে যদি কাজ করার সুযোগ পাই, আমি আমার সময়ে পুরোটাই দিতে পারবো।